মা কাশি কেমন আছে? বাবার নাম দিয়ে লেখা আছে। একটু কমেছে? হ্যাঁ হ্যাঁ, দুদিন ধরে সকাল সকাল খুব খারাপ খারাপ খবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই তো ট্রেনে উঠে গেছে। হ্যালো স্যার, ভালো আছেন? কি খবর? কি খাচ্ছো? এখন তো ছুটি, বসে বসে ভালো ভালো কাজ করো, ভালো কিছু করো, শেখার মতো শিক্ষণীয়, ঠিক আছে? খেললে হবে না, আমি বলছি শুধু খেললে হবে না। গুড মর্নিং বলে দাও সবাইকে। আজ সকাল সকালও আবার একটা খারাপ খবর পেলাম, সেটা হচ্ছে আমাদের এক দাদু, মানে আমার দাদু আর কি, মানে বাবার কাকা, সে মারা গেছে। তার বয়স হয়েছিল, দীর্ঘদিন ধরে ভুগছিল, কিন্তু যাই হোক, খারাপের জায়গাটা তো থাকে, বিশেষ করে বাবা একটু খারাপ লাগছে কথাটা শুনে, মাও একটু অফ সকাল সকাল শুনে। তো যাই হোক, এখন যাই, আজকে সোমবার, সোমবারের বাজার আছে, বাজার করে আসি, আবার কলেজ বেরোতে হবে তাড়াতাড়ি, করি অলরেডি 9:30 পাবে। তো চলুন শুরু করলাম আজকের দিনটা, সারাদিন কেমন কাটে দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব। তো দাদা নিয়ে এসছে দেশি ইঁচড়, এটা কি ভালো হবে? একটু বড় দিলে হতো না নাকি? না ভালো হবে, ওটাই ভালো হবে, দাও তাহলে দাও। দেখি নিয়ে যায়, এরকম ছোট তো নিই নি দেশি, যদি স্বাদ হয় তাহলে আবার নেব। দদলু এখন অতুত কায়, দদলুর কাঁচি হয়েছে, চর্দি হয়েছে, তাই না? দদলু কি করছে? সেই একই সিনারি, কোনো ভেরিয়েশন নেই বাবা, ভেরিয়েশন দাও। তো আমি রেডি, খাওয়ার হো রেডি, তাড়াতাড়ি খেয়ে দে, কলেজ অলরেডি 11:00 বেজে গেছে, কোনোদিনও তাড়াতাড়ি যেতে পারছি না। ওই যে গুগল শুয়ে আছে না, খাচ্ছে না, কি করছে, এই ছুটে এসছে ক্যামেরা দেখে। খাচ্ছ কি? ঠিক করে খাও, যাও চলুন আবার বিকেলে দেখা। আমি আর গুগল রেডি হয়ে গেছে, রেডি হয়ে একটু বেরোলাম, কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে আসি। কাজ বলতে হচ্ছে আমি ওই যে দুটো জ্যাকেট ওয়াশ করতে দেওয়া ছিল সেগুলো আমি আর আধার কার্ড আনবো, চলো ঘুরে আসি, চল যাই নাকি? খোলো খোলো, গেট খোলো, আস্তে আস্তে। হুম, ও হো, ঠিক আছে, নেক্সট টাইম ফাংলস নিয়ে বেরিয়ো, ঠিক আছে? আমি ছাতা ছাতা নেবো, চলো দাঁড়াও দাঁড়াও, ছাতা মাথা দিয়ে দাঁড়াও। তো আমি আর গুগল রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করে আমরা যাচ্ছি, যার রোদ দিয়েছে না বাপরে বাপ, যাই আগে যাবো হচ্ছে ওই বসের যে দোকানে ওখানে যাবো আর কি, ওখান থেকে নিয়ে তারপর আমি যাবো আধার কার্ড। চলো নিই, আসেন না, ওটা তোকে দাঁড়াতে বলতে হবে না, চলো যাই। এসেছিলাম দাদা দোকানে, এখনো আসেনি বললো, জ্যাকেটটা ওয়াশ হয় আবার দুদিন পরে, ফোন করে দেখে নেবে দাদা। চলো এখন যাই আধার কেন্দ্রে। বলো ডাব খেয়েছো? ওখানে ঘুম না না, খুব ভালো জল ছিল, এই যে ডাব খেলাম, ডাব নেওয়া হলো। চলো যাই আমরা এবার, সুন্দর জুতো পরে ও বাক করতে বেরিয়েছে। চলো এই আর আমরা চলে এসেছি আধার সেন্টার আমাদের, চলো যাই, চলো ঢোকো ঢোকো ঢোকো, সাইডে জুতো করো। তাহলে তোমার আধার কার্ড হলো?
এবার দুষ্টুমি করলে পুলিশ আসবে, নিয়ে চলে যাবে, বুঝেছো? দুষ্টুমি করলেই চলে আসবে পুলিশ, নিয়ে যাবে। আর জিজ্ঞেস করো আন্টিকে যে ওই জন্য তো আধার কার্ড করে, তাই না? দুষ্টুমি করে দেশে নিয়ে চলে যাবে। তো এখানে বসেছে মেলা, মেলাতেই হবে গোবলের ড্রয়িং কম্পিটিশন, যে বিকেল 5টায় আসতে হবে। না কে ওটা? ঝন্টু? হ্যাঁ চিনি, ডাকছে ভেতরে, তোকে ভেতরে ডাকছে, তিনজনকে ডাকছে ভেতরে। আরে জুতোটা তো খোলো বাবু, জুতো খোলো সাইডে। কার নাম তুই জানিস না? ওর নাম কি? তোর নাম কি? তোমার নাম কি? নীলাঞ্জিৎ। কার নাম? ঝন্টু কে বলছিস যে? মা কই, মা কই গেছে কাজে? আমাদের বাড়িতে কখন চলে গেছে? অনেকক্ষণ। তুই বল, বিয়ে বাড়ি যাবি? ও দেখছি তো। বস বস, আসছে না বাচ্চা কাচ্চা? আসে বসো। ও বসবে তাই জিজ্ঞেস করলো। তা আমাকে জিজ্ঞেস করছো কেন? কেন আন্টিতে জিজ্ঞেস করতে হবে? এখন আমাদের ওইখান থেকে এইখানে, ওখানে কাজ চলছে তো, কাজ শুরু হয়েছে। হ্যাঁ দেখ, তাও তোমার জায়গাটা একটু বড় হলো কিছুদিন। ভালো লাগবে তো, বড় খেলাধুলা দৌড়াদৌড়ি সব করতে পারবে। ওই জায়গা তুমি কি থাকবে নাকি আমি চলে যাবো? না থাকবে। হ্যাঁ ওকে নিয়ে গেছিলাম। হচ্ছে উচ্ছে সেদ্ধ, শিম, বেগুন, আলু, সজনে ডাঁটা দিয়ে তরকারি, বেগুন ডাল আর মাছ, আর মাছ। গুড ইভিনিং, এখন গুগল কি খাচ্ছে? খাচ্ছে। আর দদলু বলছে না 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 না, আমাকে দাও আমাকে দাও, আমি খাবো, আমাকে দাও, কিন্তু পটেটো বিস্কুট ঝাল তুমি খেতে পাবে না, বুঝেছো? তুমি খেতে পাবে না। পরের দিন মামার সাথে সন্ধ্যাবেলা কথা বলবো। কি করছো রাত্রে? সবজি কাটছো? এমাদি এক সপ্তাহে ছুটিতে তার বাড়ি গেছে বাপের বাড়ি, তো ওই জন্য রাত্রেবেলা না গুছিয়ে যাচ্ছিলাম, সকালবেলায় পেরে উঠবো না, ওই জন্য থোর আর ইঁচড়টা রেডি করে রাখছি। থোর হবে আর ইঁচড় হবে? হ্যাঁ হ্যাঁ তাই তো। আর রুটিটা সকালে কেটে নেবে মোটা। আরে স্যার আপনি কি করছেন? যদি তুমি কিছু যেত তখন আগে তোমার নিজেরটা 100% দেবে, তারপরে কি হবে দেখা যাবে। তারপরে মেলায় যাব। হ্যাঁ ফিশ ফ্রাই খাবে তাই তো? কি করছে বুঝলো? খেলুখেলু করছো? বাহ কাশি হয়েছে, হাঁটা হয়েছে তো? বাহ কাশি এখনো মারও কমছে না। আরে তিন পাক মারও কাশি কমছে না, বাবাইরও গ্যাস গ্যাস কমেছে একটু। হ্যাঁ ওষুধটা খেলে তো। বারান্দা দরকার একটু হেঁটো। দেখলেনি সবাই কি করছে? আর আমিও কাজ করছি,
অ্যাজ ইউজুয়াল ল্যাপটপে বসে বসে, আর সেই কারণে এখন আর ভিডিও সেরকম করতে পারিনি। তো চলুন আজকে আর বেশি কন্টিনিউ করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থাকুন।